আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ড্রাক রিভিউরনি চ্যানেলে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের সামনে দারুণ একটি ঔষধের রিভিউ নিয়ে হাজির হয়েছি। ঔষধটির নাম নিউরুবি। এটি প্রস্তুত করেছে স্বনামধন্য কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটিতে উপাদান হিসেবে রয়েছে ভিটামিন B1, B6 এবং B12। আজ জানবো নিউরুবি ট্যাবলেটের কাজ কী, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা এবং কারা খেতে পারবে, কারা খেতে পারবে না ইত্যাদি। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাই। নিউরুবি এর কাজ। নিউরুবি মূলত B1, B6 এবং B12 এর অভাবজনিত সকল রোগসমূহের ক্ষেত্রে ডাক্তারগণ রোগীকে নিউরুবি দিয়ে থাকেন। এছাড়াও ডায়াবেটিস, অ্যালকোহলিক বা টক্সিকোনিউরোপ্যাথির মতো যে কোনো দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি, নিউরাইটিস, নিউরালজিয়া, সার্ভিকাল সিন্ড্রোম, কাত ও হাতের দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি, লাম্বাগো, সায়াটিকা, মায়ালজিয়া, ইন্টারকোস্টাল নিউরালজিয়া, হ্যাপিস, জুস্টার ট্রাইজেমিনাল নিউরালজিয়া, মুখ ও পেশির অবশতা দূর করে, স্নায়ুকোষের বিপাককে স্বাভাবিক করে, শরীর পুনর্গঠন ও ব্যথা নিরাময় করে, হৃদরোগের সমস্যায় কার্যকরী ভূমিকা পালন করে থাকে, হাত পা জ্বালা পোড়া করা, হাত পা ঝিনঝিন করা, শারীরিক দুর্বলতা, কোমর ব্যথা, মানসিক অবসাদ থেকে নিউরুবি ট্যাবলেট দারুণ কাজ করে থাকে। উপরোক্ত সকল সমস্যার ক্ষেত্রেই নিউরুবি ট্যাবলেটের দারুণ কার্যকারিতা রয়েছে। নিউরুবি ট্যাবলেট খাওয়ার নিয়ম। প্রাপ্ত বয়স্ক রোগীদের ক্ষেত্রে প্রতিদিন 1 থেকে 2টি ট্যাবলেট সেবন করতে পারবে। তবে সেবনের পূর্বে অবশ্যই আপনার নিকটস্থ একজন রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন। কেননা ডাক্তার আপনার বয়স, ওজন এবং রোগের উপর ভিত্তি করে ডোজ বা মাত্রা কম বা বেশি করতে পারেন। আর তাই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন, সুস্থ থাকুন। নিউরুবি ট্যাবলেট কারা খেতে পারবেন না? যেসব রোগীর লেনোলুবা গ্রহণ করে থাকে এবং যারা এই ঔষধের কোনো উপাদানের প্রতি অতিমাত্রায় সংবেদনশীল, তাদের ক্ষেত্রে নিউরুবি ব্যবহার করা যাবে না। সতর্কতা: স্পাইনাল কর্ডের ক্ষয় আছে এমন রোগীর ক্ষেত্রে সায়ানোকোবালামিন ব্যবহার করা উচিত নয়। পার্শ্ব প্রতিক্রিয়া: নিউরুবি ট্যাবলেটের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে, তবে কারো কারো ক্ষেত্রে অ্যালার্জি সমস্যা দেখা দিতে পারে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে নিউরুবি ট্যাবলেট সেবন করা যাবে, তবে ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন। প্রিয় বন্ধুরা, নিউরুবি ট্যাবলেট ক্রয়ের পূর্বে অবশ্যই উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করুন। আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। সকল ঔষধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন। নিউরুবি ট্যাবলেট 1 পটে 30টি ট্যাবলেট থাকে, এর মূল্য 300 টাকা। সময়ের ব্যবধানে দাম কম বা বেশি হতে পারে। প্রিয় বন্ধুরা, নিউরুবি সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।